Students, welcome to smartclass.com. এর আগের এপিসোডে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে ইম্পর্টেন্ট চারটি সাম নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা প্র্যাকটিস করেছ। আজকে আরো একটা ইম্পর্টেন্ট সাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল থেকে আলোচনা করব। যে সামটা নিয়ে আলোচনা করব সেই সামটা এক্সারসাইজ 1.3 অ্যাপ্লিকেশন 19 এ রয়েছে। এই সামটা দেওয়ার চান্স খুবই আছে। এই সামটা খুবই ইম্পর্টেন্ট সাম। এই সামটা হল স্কোয়ার বা ভ্যাকাম স্কোয়ারও বলে অনেকে, শূন্য গর্ভ বর্গ, এর উপরেই এই সামটা রয়েছে। তাহলে এই হল স্কোয়ার বা ভ্যাকাম স্কোয়ার বা শূন্য গর্ভ বর্গ এইটা আমরা আগে একটু বুঝে নেব, তারপরে এই সামটা নিয়ে আলোচনা করব। মহাভারতে 18 দিনের যুদ্ধে নবম দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল। নবম দিনে ভীষ্ম পিতামহ তিনি কৌরব সৈন্যদের হল স্কোয়ারে সাজিয়ে পাণ্ডবদের অনেক সৈন্যকে মেরে ফেলেছিলেন এবং তারপর আমরা সবাই জানি যে দশম দিনে শিখণ্ডীকে সেই ভীষ্ম পিতামহের সামনে খাড়া করে তাকে মারা হয়েছিল। যাই হোক, এই গল্প অনেকেরই জানা। এই হল স্কোয়ারে ভীষ্ম যে তার কৌরব সেনাদের সাজাতে পেরেছিলেন তার জন্যই কিন্তু তিনি অনেক সৈন্য মারতে পেরেছিলেন এবং পাণ্ডবদের কপালে ভাঁজ করেছিল। এখন এই হল স্কোয়ারটা কি এবং কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশন আছে সেইগুলো আমি আগে আলোচনা করব, তারপর প্রবলেমস আমি যাব। সে এক সময় ছিল রাজায় রাজায় যুদ্ধ হতো এবং প্রচুর পদাতিক সৈন্য সেই যুদ্ধে অংশগ্রহণ করত। ছোট রাজা বড় রাজা যুদ্ধে লিপ্ত হতেন, তা বড় রাজার কাছে তো প্রচুর সৈন্য থাকত। যেমন তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ, এই রাজার কাছে প্রচুর সৈন্য রয়েছে। কিন্তু এই রাজা একটু ভেবাচাকা খেয়ে গেছে, তার কাছে সৈন্য সংখ্যা খুবই কম। তাহলে সে কি করবে? সে কি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে? না, সেটা তো বীরত্ব নয়। তাই জন্যই এই রাজা ছিলেন একজন বড় ম্যাথমেটিশিয়ান। যুদ্ধ জয় করবার জন্য তিনি ম্যাথমেটিক্সের এই যুক্তিটা, হল স্কোয়ারের যুক্তি, সেটা তিনি প্রয়োগ করেছিলেন। দেখো, রাজার কাছে আছে অল্প সৈন্য, কিন্তু তিনি এমনভাবে অ্যারেঞ্জ করেছেন যেন দেখে মনে হচ্ছে প্রচুর সৈন্য আছে, কিন্তু ভিতরে এই জায়গাটা দেখছো ব্ল্যাক, যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কোনো সৈন্য নেই,
এটা কিন্তু হলো স্কয়ার বা ভ্যাকাম স্কয়ার বা শূন্য গর্ভ। অর্থাৎ বাইরে থেকে যদি কেউ দেখে, ধরো এইখান থেকে যদি কেউ দেখে, তাহলে ভাববে বাবা প্রচুর সৈন্য আছে। কিন্তু অ্যারেঞ্জমেন্ট এমন করে করা হয়েছে যে ভিতরে কিন্তু ফাঁপা। তাহলে কি হবে, যে বড় রাজা যার প্রচুর সৈন্য সত্যি সত্যি আছে, সে একটু তো ঘাবড়ে যাবে, মানসিকভাবে সে একটু দুর্বল হয়ে পড়বে। তখন সেই সুযোগের ফায়দাটা নেবে এই ছোট রাজা। যাই হোক, আর একটা ক্ষেত্রেও এই হরোস্কোয়ার এই কনসেপ্টটা কাজে লাগানো হয়। অসাধু ইট ব্যবসায়ী, দেখো ইট থরে থরে সাজানো আছে। আমরা যারা প্রয়োজনের সময় ইট কিনতে যাই, 1,000-2,000 ইট কিনব, সেই ইট তো আর এক পিস দু পিস করে গুনব না। কিভাবে ইটটা আমরা গুনব, দেখো এখানে দেখতেই পাচ্ছ, এই এই একটা ইট, এই একটা ইট, দুটো ইট, আবার এখানেও দেখো দুটো ইট। তাহলে এইরকম করে টোটাল দেখো এখানে 10টা থাক আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে প্রত্যেকটা থাকে যদি দুটো করে ইট থাকে, তাহলে 10টা থাকে আছে 20টা। তাহলে এইরকম কটা স্ট্যাক করা আছে সেই হিসাবটা করলেই কিন্তু যারা আমরা বায়ার তারা আমরা কতগুলো ইট আমরা এইভাবে কাউন্ট করে নিই। কিন্তু অসাধু ইট ব্যবসায়ী কি করেছে, এই ইটের যে স্ট্যাক এর মাঝখানে একটা হলো স্কোয়ার, হলো স্কোয়ারটা বলবো না, হলো কিউব, হলো কিউব তৈরি করে সে কিছু বেশি মুনাফা অসৎভাবে লাভ করবার চেষ্টা করেছে। যাই হোক, এই ক্ষেত্রেও হলো স্কোয়ারে কিন্তু একটা প্রয়োগ আছে অসাধু ব্যবসায়ী ক্ষেত্রে। শূন্য গর্ভ বর্গ বা হলো স্কোয়ার বা ভ্যাকাম স্কোয়ার, এটার সম্পর্কে একটু ধারণা আমাদের কিন্তু হয়েছে। এবার আমরা শিখব ডেপথ অফ হলো স্কোয়ার, শূন্য বর্গ বর্গাকারে গভীরতা। দেখেই বুঝতে পারছো এই অ্যারেঞ্জমেন্টটা একটা হলো স্কোয়ার ফর্মই সাজানো আছে, ভিতরটা ফাঁপা। বাইরে থেকে যদি এই এখান থেকে কেউ দেখে, কিংবা যদি এখান থেকে কেউ দেখে, বা এখান থেকে যদি কেউ দেখে, বা এদিক থেকে যদি কেউ দেখে, তাহলে সে বুঝতে পারবে না ভিতরটা ফাঁপা আছে, ভিতরে কেউ নেই, ভিতরে কোনো অবজেক্ট নেই, এটা কিন্তু বুঝতে পারবে না। তাহলে অ্যাপারেন্টলি সে কিন্তু বাইরে থেকে ভাববে বাবা প্রচুর এখানে বল রয়েছে, ইয়েলো কালারের বল প্রচুর রয়েছে। তাহলে শূন্য বর্গ বর্গাকারের গভীরতা বলতে আমরা কি বুঝি, সেইটা আগে আমরা একটুখানি জেনে নেব। দেখো যদি এদিক থেকে আমরা ঢুকি, তাহলে ফার্স্ট বল আর সেকেন্ড বল, দ্যাট ইজ দুটো বল অতিক্রম করলেই আমরা এই হলো স্কোয়ারের মধ্যে, হলো জায়গাটার মধ্যে ঢুকে পড়ব। তুমি যেদিক থেকেই ঢোকো না কেন, দুটো বল ক্রস করলেই আমরা এই হলো জায়গার মধ্যে ঢুকে পড়ব। এই যে পুরো জায়গাটা হচ্ছে হলো স্কোয়ার, এদিক থেকেও তাই, দুটো বল ক্রস করলেই হলো স্কোয়ারে ঢুকবো, এদিক থেকেও তাই। তাহলে ডেপথ, ডেপথ আমরা তাহলে কি বললাম, এই হলো স্কোয়ারের ডেপথ হচ্ছে 2।
যদি হল স্কয়ারের অ্যালাইনমেন্ট এরকম হয় তাহলে ডেপথ কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আগের কনসেপ্ট থেকে, যে তিনটে বল ক্রস করলেই আমরা এই হল স্কয়ারের মধ্যে ঢুকে পড়ব। তাহলে ডেপথ কত হবে? ডেপথ হচ্ছে 3। তাহলে হল স্কয়ারের ডেপথ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে হল স্কয়ারের উপরে সাম করতে যাচ্ছি তার জন্য এগুলো কিন্তু আগে বুঝে নিতে হবে যে ডেপথ কাকে বলে। এই হল স্কোয়ারটা অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস আর অ্যাপারেন্ট নাম্বার অফ অবজেক্টস, এই দুটো কি? দেখো অ্যাপারেন্ট নাম্বার অফ অবজেক্টস দেখে কি মনে হচ্ছে? এদিক থেকে দেখে, যে কোনো দিক থেকে, চারটে সাইডের যে কোনো সাইড থেকে দেখলেই মনে হবে আটটা রো আছে, আটটা কলম আছে। তার মানে অ্যাপারেন্ট নাম্বার অফ অবজেক্টস 8×8 ইকুয়াল টু 64। কিন্তু অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস তো তা নেই, কটা আছে? দেখো নাম্বার অফ বলস এই রোটায় আছে 8, এই রোটা তো আছে 8, আটটা বল, এই রোটা তো আছে আটটা বল, এই রোতেও আছে আটটা বল, এই রোটায় আছে হচ্ছে চারটে বল, এই রোটায় চারটে বল, এই রোটায় চারটে বল, এই রোটাও চারটে বল। তাহলে এগুলো যদি অ্যাড করো তাহলে দেখবে 48। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস হচ্ছে 48। এই হল স্কোয়ারটা অ্যাপারেন্ট নাম্বার অফ অবজেক্টস কত? ওই তোমার দেখে মনে হচ্ছে এখানে আটটা কলম আছে আর আটটা রো আছে, তাই অ্যাপারেন্ট নাম্বার অফ, অ্যাপারেন্ট যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে 8×8 ইকুয়াল টু 64। কিন্তু অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস কটা আছে? দেখো এই রোতে আছে 8, এই রোতে আছে 8, এই রোতে আছে 8, এই রোতে আছে 6, এই রোতে আছে 6, এই রোতে 8, এটা 8 আর এটা 8। তাহলে এগুলো অ্যাড করলে দেখবে এটা হবে 60। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস হচ্ছে 60। কিন্তু এইটা তো ম্যানুয়াল কাউন্টিং এর মতন হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোন একটা রুল কি তৈরি করতে পারি যে রুলটা দিয়ে এই অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস, অ্যাপারেন্টটা তো বোঝাই যায়, অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টসটা আমরা ফাইন করতে পারব। রুল ফর ফাইন্ডিং অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস ইন হল স্কোয়ার। দেখো আমরা কিভাবে এই কাজটা করব। নাম্বার অফ অবজেক্টস ইন ফ্রন্ট রো, দেখো যে কোনো একটা দিক থেকে ধরো, ধরো আমি এদিক থেকেই ধরছি, ধরো এটা ফ্রন্ট রো, কত অবজেক্ট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে নাম্বার অফ অবজেক্টস ইন ফ্রন্ট রো এটা হলো 8। ডেপথ অফ হল স্কোয়ার এটাই তোমার কিন্তু কোশ্চেনে দেয়া থাকবে, ডেপথ যেটা আমরা প্রথমেই কিন্তু শিখেছি ডেপথ কাকে বলে। শূন্য গর্ভ বর্গের গভীরতা বলতে কি বোঝায়? তাহলে এখানে ডেপথ বুঝতেই পারছো, তিনটে বল ক্রস করলেই আমি এই হল স্কোয়ারের জায়গায় পৌঁছে যাব, তাহলে ডেপথ অফ হল স্কোয়ার হচ্ছে 3। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ বলস এখানে কটা আছে সেটা কি করে বাড়বো? দেখো এই যে, এই যে হল স্কোয়ারটা ভিতরে রয়েছে, এই হল স্কোয়ারের মধ্যে কটা বল আছে সেটা যদি আমি ফাইন্ড করতে পারি, তারপরে টোটাল অ্যাপারেন্ট, অ্যাপারেন্টলি দেখে যে মনে হচ্ছে যতগুলো বল আছে সেটা থেকে যদি সাবট্র্যাক্ট করি তাহলেই অ্যাকচুয়াল বলস পেয়ে যাব। দেখে মনে হচ্ছে নাম্বার অফ
অ্যাপারেন্ট বলস সেটা বুঝতে পারছো, 8 ইন্টু 8 দ্যাট ইজ 64। আর অ্যাকচুয়াল বল বের করবার জন্য আমি কি করছি, এই হল স্কোয়ারের মধ্যে কতগুলো বল আছে সেটা বার করবার চেষ্টা করছি। দেখো এই লেন্থটা, এই লেন্থটা আমি যদি ইকুয়াল টু 8 ধরি, কেন 8টা বল আছে তাই লেন্থ ইকুয়াল টু 8 ধরলাম। আর ভালো করে খেয়াল করো এইখান থেকে এই পর্যন্ত তিনটে বল, আর এইখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে তিনটে বল। তাহলে এই যে ভিতরে যে হল স্কোয়ারটা তৈরি হয়েছে এর লেন্থটা কত হবে? দেখো এদিক থেকেও তিন কমবে আর এদিক থেকেও তিন কমবে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল লেন্থটা ছিল 8। তাহলে মাইনাস 2 ইন্টু 3, কেন এদিক থেকেও 3 কমেছে এদিক থেকেও 3 কমেছে, তাহলে এই লেন্থটা হলো 8 মাইনাস 2 ইন্টু 3। তাহলে দ্যাট মিনস 8 মাইনাস 6 দ্যাট মিনস 2। তাহলে হল স্কোয়ারে কটা বল আছে, লেন্থ আমি তো পেয়ে যাচ্ছি, লেন্থ মানে এই হল স্কোয়ারের ফ্রন্টের ফ্রন্ট লাইনে, হল স্কোয়ারের ফ্রন্ট লাইনে কটা বল আছে সেটা পেয়ে গেলাম। তাহলে হল স্কোয়ারে কটা বল আছে, হল স্কোয়ারে কটা বল আছে, 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, 2 ইন্টু 2। তাহলে এইবার যদি এই অ্যাপারেন্ট যে নাম্বার অফ বলস যেটা ছিল 64 তার থেকে যদি 4 সাবট্রাক্ট করি, হল স্কোয়ারে যে বলগুলো বেরোলো সেটা তো অ্যাকচুয়ালি নেই, তাহলে 64 থেকে যদি 4 সাবট্রাক্ট করি তাহলে নাম্বার অফ অ্যাকচুয়াল বলস হলো 60। তাহলে এইভাবে দেখো আমরা যদি একটা জেনারেল রুল তৈরি করতে যাই, নাম্বার অফ অবজেক্টস ইন ফ্রন্ট রো হচ্ছে এক্স, ধরো এটা হচ্ছে এক্স, এই ফ্রন্ট রোতে এক্সটা বল আছে, আর ডেপথ অফ হল স্কোয়ার হচ্ছে এইচ, ধরো বলে দিয়েছে তাহলে এইটা এইচ এইটাও এইচ, তাহলে এই যে এই যে ভিতরে হল স্কোয়ারটা বাইরে আমি বের করে আমি ক্যালকুলেট করবার চেষ্টা করছি, তাহলে হল স্কোয়ারের একটা সাইড কত হবে? দেখো এদিক থেকে এইচ কমেছে এদিক থেকে এইচ কমেছে, তাহলে সাইড কত হলো, এক্স মাইনাস এইচ মাইনাস এইচ দ্যাট মিনস এক্স মাইনাস 2 এইচ। তাহলে নাম্বার অফ অ্যাপারেন্টলি অ্যাপারেন্ট বলস মানে বাইরে থেকে দেখে ভিতরে মনে হচ্ছে প্রচুর বল আছে, তাহলে কতগুলো বল আছে, তাহলে অ্যাপারেন্ট নাম্বার অফ বলস অ্যাপারেন্ট এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এই হল স্কোয়ারে সাইডটা পেলাম এক্স মাইনাস 2 এইচ। তাহলে হল স্কোয়ারের মধ্যে কটা বল আছে, বলস ইন হল স্কোয়ার, অ্যাকচুয়ালি হল স্কোয়ারের মধ্যে বল নেই, আমি মনে করলাম ইমাজিন করলাম যে হল স্কোয়ারের মধ্যে এতগুলো বল হয়তো ছিল, তাহলে কতগুলো বল ছিল, এক্স মাইনাস 2 এইচ তার স্কোয়ার। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ বলস তোমরা এখন নিশ্চয়ই তোমরা নিজেরাই পারবে, অ্যাকচুয়াল বলস এক্স স্কোয়ার
যেটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে তার থেকে হলোটার এখানে যে বলগুলো আছে, কটা বল আছে জানি না, এক্স মাইনাস টু এইচ তার হোল স্কয়ার। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ বলসে আমরা কিন্তু একটা রুল তৈরি করে নিতে পারলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার একটা সাম আমরা করব, এই সামটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এক্সারসাইজ 1.3 প্রয়োগ 19 নম্বরের অঙ্ক। প্রয়োগ 19, আন্দুল স্কুলের এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়িয়েছে। এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াত তাহলে সম্মুখ সারিতে 24 জন কম শিক্ষার্থী থাকত। শিক্ষার্থীর সংখ্যা হিসাব করে লেখো। দেখো আমরা কিভাবে অঙ্কটা সলভ করবো, অলরেডি কিন্তু আমরা কিন্তু শিখে ফেলেছি শূন্য গর্ভ বর্গাকার কি, গভীরতা কি, কি করে শূন্য গর্ভ বর্গাকারের অ্যাকচুয়াল নাম্বার অফ অবজেক্টস বার করতে হয়, সবটাই কিন্তু শিখে ফেলেছি। এবার সেগুলোর অ্যাপ্লিকেশন দেখো, আমরা একটা স্কেচ করে নিয়েছি খুব ভালো করে বোঝবার জন্য। নাম্বার অফ স্টুডেন্টস ইন ফ্রন্ট রো আমরা যদি এক্স ধরে নিই আর ডেপথ অফ হল স্কোয়ার এটা কিন্তু দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে, তাহলে নাম্বার অফ অ্যাকচুয়াল নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল টু, একটু আগে করেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 মাইনাস 6 তার স্কোয়ার। দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 স্কোয়ার। এবার দেখো বলা হচ্ছে যদি স্টুডেন্টদের সলিড স্কোয়ার বা নিরেট বর্গাকারে সাজানো হতো তাহলে সম্মুখ সারিতে 24 জন স্টুডেন্ট কম থাকত। তাহলে ধরো এইভাবে নিরেট বর্গাকারে সাজানো হয়েছে, আগে যখন হল স্কোয়ারে সাজানো হয়েছিল তখন ফ্রন্ট লাইনে ছিল একজন আর এখন হচ্ছে এক্স মাইনাস 24, 24 জন স্টুডেন্ট কম থাকত। তাহলে এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল টু এক্স মাইনাস 24 স্কোয়ার, কারণ এদিকেও এক্স মাইনাস 24টা রো আছে আর এক্স মাইনাস 24 কলম আছে। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস এক্স মাইনাস 24 স্কোয়ার। তাহলে আমরা দেখো আগেও নাম্বার অফ অ্যাকচুয়াল স্টুডেন্টস এই ভ্যালুটা বার করেছি, এখনো নাম্বার অফ অ্যাকচুয়াল স্টুডেন্টস এই ভ্যালুটা তৈরি করলাম। তাহলে এখন আমরা তাহলে এটা লিখতে পারি এক্স মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 24 স্কোয়ার। এটাই হবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এটাকে সলভ করতে হবে, সরি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 144 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 24 স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার
माइनस एक्स स्क्वायर प्लस 24x माइनस 144 इक्वल टू एक्स स्क्वायर माइनस 48x प्लस 576 इम्प्लाइज दैट एक्स स्क्वायर कैंसल्ड आउट। ताले आमरा यदि साइड चेंज करी ताले की पाऊं एक्स स्क्वायर माइनस 48x माइनस 24x प्लस 576 प्लस 144 इक्वल टू जीरो इंप्लाइज दैट एक्स स्क्वायर माइनस 72x प्लस 720 इक्वल टू जीरो। एबार मिडिल टर्म ब्रेकअप करब एक्स स्क्वायर माइनस 60x माइनस 12x प्लस 720 इक्वल टू जीरो इंप्लाइज दैट माइनस 12 इंटू एक्स माइनस 60 इक्वल टू जीरो। ताले एक्स माइनस 60 इंटू एक्स माइनस 12 इक्वल टू जीरो। ताले दैट इज आइदर एक्स इक्वल टू 60 और एक्स इक्वल टू 12। এবার এখানে একটা লজিক অ্যাপ্লাই করব। লজিকটা দেখো, এক্স এর ভ্যালু কিন্তু কখনোই 12 হতে পারে না। কেন 12 হতে পারে না? কারণ ছাত্রদের ছয় গভীরতা বিশিষ্ট ভাবে সাজানো হয়েছে। তাহলে এক্স তো এক্স কি ধরে নিয়েছিলাম ফ্রন্ট রোতে একটা শূন্য গর্ভ বর্গাকারের ফ্রন্ট রোতে 12 জন স্টুডেন্ট আছে, এদিকেও 12 জন এদিকেও 12 জন যদি হয়, যদি এক্স এর ভ্যালু 12 হতো আর ছয় গভীরতা মানে এদিক থেকে ছয় আর এদিক থেকে ছয়, তাহলে শূন্য গর্ভ বর্গাকার তো তৈরি হবে না। কেন ছয় গভীরতা বিশিষ্ট যদি হতে হয় তাহলে ছটা স্টেপ দিয়ে যে কোনো দিক থেকে ছটা স্টেপ দিয়ে এদিক থেকে ছটা স্টেপ এদিক থেকে ছটা স্টেপ এদিক থেকে ছটা স্টেপ এদিক থেকে ছটা স্টেপ ক্রস করে আমরা একটা হল স্কোয়ার পেতে হবে। কিন্তু যদি এদিক থেকে ছ স্টেপ যাওয়া যায় আর এদিক থেকেও ছ স্টেপ যাওয়া যায় তাহলে তো পুরোটাই 12টাই কভার করে গেল। 6 + 6 = 12। তাহলে এক্স এর ভ্যালু যদি 12 হয় তাহলে ছয় গভীরতা বিশিষ্ট করে শূন্য গর্ভ বর্গাকার তৈরি করা যায় না, তাই এক্স এর ভ্যালু কিন্তু 12 হবে না। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স অবভিয়াসলি এক্স ইকুয়াল টু হবে 60। এইবার স্টুডেন্টদের সংখ্যা কত? তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল টু এক্স মাইনাস 24 তার স্কোয়ার। তাহলে দ্যাট মিন্স সিক্সটি মাইনাস 24 তার স্কোয়ার, দ্যাট মিন্স 36 স্কোয়ার, দ্যাট মিন্স 1296। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। নাম্বার অফ স্টুডেন্টস, অ্যাকচুয়াল নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল টু 1296। তাহলে এইবার আমি তোমাদের চারটে প্রবলেম সাম অন ভ্যাকাম স্কোয়ার প্র্যাকটিসের জন্য ডু ইট ইউর সেলফ DIY ডু ইট ইউর সেলফ দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো, করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা কত আনসার বের করলে, তারপরে আমি তোমাদের রিপ্লাই দেবো। ভিডিও পজ করে করে তোমরা এই কোশ্চেনগুলো একটু কপি করে নিও। কোন সেনাপতি তার সৈন্য দলকে এরূপে সাজালেন যে উহার সামনের সারিতে যতজন সৈন্য থাকলো প্রত্যেক স্তম্ভে তাহা অপেক্ষা 5 জন সৈন্য বেশি থাকল, কিন্তু শত্রুপক্ষকে দেখে তিনি সামনের সারির সৈন্য সংখ্যা 405 বাড়িয়ে দিলেন এবং তাহাতে তার দলটি
পাঁচটি সারিতে সাজানো হলো, সৈন্যদলে কতজন সৈন্য ছিল, খুবই মজাদার অঙ্ক। এবং তোমরা বুঝতেও পারছো যে যে যুদ্ধের কাহিনী নিয়ে আমি শুরু করেছিলাম শূন্যগর্ভ বর্গাকার, সেই যুগে যখন পদাতিক সেনারা যুদ্ধ করত, এখন তো আকাশ থেকে যুদ্ধ হয়, এখন শূন্যগর্ভ বর্গাকার করলে সেটা কাজের কাজ হবে না, কিন্তু যখন স্থলযুদ্ধ হতো পদাতিক সৈন্যরা অংশগ্রহণ করত, তখন শূন্যগর্ভ বর্গাকার একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার ছিল যুদ্ধক্ষেত্রে। কোন সেনাপতি তার সৈন্যগণকে তিন গভীর করে শূন্যগর্ভ বর্গাকারে সাজাতে পারেন, আরো 800 জন সৈন্য থাকলে তিনি সামনের সারিতে পূর্বের সমান লোক রেখে চার গভীর করে সাজাতে পারেন, তার কতজন সৈন্য ছিল। দেখো, একদল লোককে 8 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে সাজালে সম্মুখ সারির লোক সংখ্যা যত হয়, উক্ত দলকে 4 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে সাজালে সম্মুখ সারির লোক সংখ্যা তাহা অপেক্ষা 16 জন অধিক হয়, ওই দলে কতজন লোক আছে। রাউতারি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের 4 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে সাজালে সম্মুখ সারিতে যত ছাত্রী থাকে তাদের একটি নিরেট বর্গাকারে সাজালে সম্মুখ সারিতে তার চেয়ে 16 জন কম ছাত্র থাকে, ওই দিন উপস্থিত ছাত্র সংখ্যা নির্ণয় কর। এটা ছাত্র করে দিও। আচ্ছা, তাহলে তোমরা এই 4টে সাম প্র্যাকটিস করবে, কমেন্ট বক্সে জানাবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা জেনেই গেছো অফলাইনেই পরীক্ষা হবে মোস্ট প্রবাবলি, তোমাদের সাফল্য কামনা করি। আর এরপরে আমি আবার অন্য কন্টেন্ট নিয়ে কিছুদিনের মধ্যেই আমি আবার ভিডিও তৈরি করে দেব, যাতে তোমাদের খুব কাজে লাগে। থ্যাংক ইউ।